সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। নতুন হারমোনিয়াম যখন এসছে, হারমোনিয়াম দিয়ে আজকে উদ্বোধনটা হবেই হবে। অহনা, তুই বরং শুরু কর। ও, তাহলে তো আমাকে বসতেই হচ্ছে। অহনা মা গাই। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ, হয়ে যাক, আমার একটু কষ্টটা সার্থক হোক। আরে, হারমোনিয়ামটা তো কম ভারী নয়। গান বাজনা শেষ হলে আমাদের সাথে একসাথে খেয়ে যাবে, কেমন? না মা, আবার এসব ঝামেলার কি দরকার আছে? দুর্জয় আমার সামনে বারবার মা বলে কি প্রমাণ করতে চাইছে যে ও বাড়ির ছেলে আর আমি শুধু একজন অতিথি? কিসের ঝামেলা? হ্যাঁ, আমরা এতগুলো মানুষ খাচ্ছি, তার সাথে আর একটা মানুষ যদি খায় তাহলে কিসের বেশি ঝামেলা হবে বলো? এমন ভাব করছে আগে যেন কখনো খাইনি। ঠিক আছে, মায়ের আজ্ঞা শিরোধার্য। অহনা, গানটা গাইবি নাকি? পিসি ঠাম্মা, আমি বলছিলাম কি, আজ না আমার গান গাইতে একদম ইচ্ছে করছে না গো। কতদিন বাদে কি সুন্দর আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, এটাই তো ভালো লাগছে বলো। নক্ষত্র, আপনি একটু অহনাকে বলুন না, আপনি বললে কিন্তু অহনা শিওর গাইবে। আমার মাথা ধরেছে, আমি একটু ভেতরে যাচ্ছি। এই 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 জন্য বলেছিলাম অহনার গানটা শুনুন। আপনার মাথা ব্যথা সারানোর বেস্ট ওষুধ হচ্ছে অহনার গান। আমি জানি আপনি ডক্টর, কিন্তু ডক্টর হলেই যে লোকজনকে অযাচিতভাবে অ্যাডভাইস দেওয়া যায় সেই অধিকার কিন্তু আপনার নেই। আমি একটু আসছি। জামাই বাবা, সোনা রানী, আমি রান্নার দিকটা দেখছি। দুর্জয়, তুমি আসবে? তোমার সাথে আমার দু একটা কথা আছে। হ্যাঁ মা, চল। পিসি, এসো আমার সাথে। আরে বাবা, জামাই বাবা তো এখন থাকছে, তারপর আমরা সবাই মিলে একদিন বসে জমিয়ে। রানীমা, আমি ওকে একটু চা দিয়ে আসি। হ্যাঁ, কি গন্ধ বেরিয়েছে লুচি আর মাংস। ভালো করে খাও, সারাদিন রুগী দেখলে চলবে? নিজের শরীরটাকেও তো রাখতে হবে নাকি? শুধু মোড়ের মাথার ওই বাজে দোকানটার চপ আর চা এখানে নিজের শরীর খারাপ হয়ে যাবে বাবা। খাও দেখি এখন। এই না হলে মা। মা! হ্যাঁ, কি রে? বলছি ও গ্রিন টিটা আমি জলটা চাপিয়ে রেখে এসেছি, তুই একটু করে নে না মা। আমি রেখে নিচ্ছি। মা, বলছি তোমার প্রেশারের ওষুধগুলো খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি রে বাবা, খাচ্ছি। খাওয়ার দিকে ছাড়া ছেলের সব দিকে নজর। নজর থাকবে না? হ্যাঁ, মা যদি এরকম অবাধ্য হয় নজর থাকবে না? আমি অবাধ্য? হ্যাঁ, না তো কি, তোমার শরীরটা একটু ঠিক, একটুও নয়, তোমার শরীরটা একটু ঠিক হলো, শ্বাসকষ্ট কমলো আর তুমি সুসুর করে রান্নাঘরে ঢুকে গেলে। হ্যাঁ, সব কাজ একা হাতে সামলাচ্ছ, এটা তুমি ঠিক করছো। আমি যদি না করতাম তাহলে মাংসটা কে রান্না করতো তোমার জন্য? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। দাঁড়াও, আমি আর কয়েকটা লুচি ভেজে আনি। আসছি। আচ্ছা, এটা গ্রিন টি। হ্যাঁ, আচ্ছা, এই গ্রিন টি খেলে যে কার মন ভরে, কি করে মন ভরে কে জানে। হ্যাঁ, তবে হেলথ কনসিয়াস হতে গিয়ে যদি মনকে কষ্ট দিতে হয় না, সেদিকে আমি নেই, বুঝলে? অবশ্য নক্ষত্র, স্টার, স্টারেদের তো সবই স্পেশাল। তবে এটা কিন্তু ওর ফেভারিট। এটা আমার ফেভারিট। বেশ তো, তাহলে তুমি এটা খাও আর আমি এটা ওকে দিয়ে আসি।
হ্যাঁ হ্যাঁ মুম্বাইতে বলছেন তো? আপনার মিস্টার রাজু মিত্রর সঙ্গে কথা বলে নিয়েছেন? রাইট, রাজু দা আমার সেক্রেটারি, দেখুন ওনার কোনো প্রবলেম না থাকলে আমারও নেই। বলছি চারটা তোমার, আপনারা কটা শো চাইছেন বলুন তো? আমি একা করলে আমি 10টা গান গাইব, আর যদি অন্য কেউ থাকে সঙ্গে তাহলে 6টা। আপনারা ফুল শো চাইছেন তাই তো? বলছি কি যে ওই তোমার মাথা ধরে ওষুধটা কি দেবো? একটা মিনিট ধরুন তো, তোমার তো বাইরে গেস্ট আছে তাই না? তুমি তাকে অ্যাটেন্ড করো, আমি তো আছি, আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না। 2 ঘন্টা ডিউরেশন থাকবে, রাইট রাইট, ফুল প্রোগ্রামে 2 ঘন্টা, হ্যাঁ ইটস এনাফ। তোমার চাটা আমি এখানে রেখে দিয়ে গেলাম, বাকিটা দেখুন রাজুদার সঙ্গে কথা বলে নিন, উনি ফাইনাল ডিটেইলস গুলো বুঝিয়ে দেবেন। ওকে আমি রাখছি। দুর্যোগকে দেখে মনে হচ্ছে এই বাড়ির সবচেয়ে আপনজন। অহনার সঙ্গে সম্পর্কটা বিয়ের আগে ঠিক কত দূর এগিয়েছিল, যে সবাই তাকেই কাছের মানুষ বলে মেনে নিল। অহনা কতটা ক্লোজ ছিল দুর্যের, এত কিসের বাড়াবাড়ি ওকে নিয়ে? ওকে কি সবাই জামাই হিসেবে চেয়েছিল? আমাকে কি এরা কেউ মানতে পারেনি? আরে মা কই গেলে, আমার তো খাওয়া হয়ে গেল। আসছি রে বাবা আসছি। উরি বাপরে বাপ, ছেলেরা তো ক্যা বাত ক্যা বাত, এই না হলে মায়ের হাতের রান্নার স্বাদ। খাও খাও তাড়াতাড়ি খাও, আমি আরো দুটো ভেজে আনছি। হুম হুম হুম, হয়ে গেলে ডাকবে। আরে বাবা রে, লঙ্কা খেয়ে ফেলেছি ঝাল। ও হো 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 হো, কি হচ্ছে তোমার? ঝাল ঝাল, দাঁড়া দাঁড়া, জল খাও, মুখ ফুক জ্বলে যাচ্ছে। জল খেলে হবে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি মিষ্টি নিয়ে এসেছি তোমার জন্য। আরে মিষ্টি খেয়ে কি করব, মা লুচি ভেজে আনছে। মিষ্টিটা খেয়ে না, আরে বলছি তো নাও খাও। আরে এই নাও জলটা। আমিও কি একটু জল পেতে পারি? আমি তোমার মাথা ব্যথার ওষুধটা দেবো, বললাম তো তুমি তোমার গেস্টদের দেখাশোনা করো, আমি আমার নিজেরটা ঠিক বুঝে নেব। নক্ষত্র, নক্ষত্র আপনি মনে হয় আমাকে পুরোপুরি ভরসা করতে পারছেন। আপনাকে ওই যে বলেছিলাম আপনার মাথা ব্যথার ওষুধ, আপনি কিন্তু এক্ষুনি ফিট হয়ে যেতেন। আরে আমার ডাক্তারি বিদ্যাটাকে একটু সম্মান করুন। আমি একদম সুস্থ আছি তুর্য, অবশ্য তুমি যদি আমি অসুস্থ বানিয়ে দাও তাহলে এ বাড়িতে তোমার ক্রেডিট আরো একটু বাড়বে, তাই না? মানে আমি মজা করছিলাম, আমার কিছু প্রাইভেট রিজনের জন্য আমি সবার সঙ্গে সেরকম মেলামেশা করতে পারি না, তাই একটু ঘরে গেছিলাম। তবে তোমরা দুজন প্লিজ কন্টিনিউ। মাকে বলো আমি আসছি। নক্ষত্রের কি খবর? শ্বশুর বাড়িতে কি হচ্ছে কিছুই তো জানতে পারছি না। জানলে তো বলবো ম্যাডাম, চারদিক পুরো চুপচাপ, শুনশান একদম, মানে কোথাও কোনো সাড়া শব্দ নেই। তাহলে তো ভালোই খবর মামাবাবু। ঝড় ওঠার আগে প্রকৃতি শান্ত হয়ে থাকে জানেন না?
মানে জানতাম বুঝবেন না, কাজের কথা বলুন। নক্ষত্র রওনা যখন বেরোলো, মানে অহনার বাপের বাড়ি যাওয়ার জন্য। বুঝেছি বুঝেছি, কেমন দেখলেন? দিব্যি হাসি খুশি। গতকাল রাত্রে যে একটা ঘটনা ঘটে গেছে, মানে সেটা দেখলে মানে তা বুঝবেন না আপনি। হাসি খুশি দেখলেন? হ্যাঁ ম্যাডাম, তাহলে আপনাকে বলছি কি। ঠিক আছে রাখছি। কালীপটকে আগুন দিয়ে দিয়েছি, এবার শুধু দুম দাম দুম দাম বাড়বে। অহনা আর নক্ষত্র হাসি খুশি হয়ে বাড়ি থেকে বেরোল, এরা তো হতে দেওয়া যাবে না। ওদের দুজনকে কিছুতেই কাছাকাছি আসতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। বলো ঋষিকা, শঙ্করদাকে পেয়ে গেছি। শঙ্করদা কে? আরে দ্য ফেমাস ইন্টারন্যাশনাল পিয়ানিস্ট শঙ্কর চৌধুরী, নিউ ইয়র্কে থাকে। তুমি এলেই আমরা কাজ শুরু করে দেবো, কারণ আমি স্টুডিও বুক করে দিয়েছি। কাল কাল কি করে সম্ভব? আসলে এখানে তো কাল দীরাগমনের পূজো আছে। ও কাম অন নক্ষত্র, তুমি আবার এইসব কবে থেকে মানছো? ঠিক মানি না, তবে কথা দিয়েছি যখন কথাটা তো রাখতে হবে। কাল কাল একেবারেই সম্ভব না। নিশ্চয়ই শিকার ফোন, না হলে এত কৈফিয়ত তো নক্ষত্র কাউকে দেয় না। ওর সঙ্গে কেন এখন এত কথা বলে কে জানে। কাল একেবারেই যেতে পারবো না। একটু সবার সাথে কথা বলে দেখো, যদি পূজোর টাইমটা এদিক ওদিক করা যায়, যদি আসতে পারো। ঠিক আছে, আমি আমি ট্রাই করছি। আমি স্টুডিওতেই তোমার জন্য ওয়েট করব। সোজা পথে না এলে তোমায় আমি বাঁকা পথে নিয়ে আসবো নক্ষত্র, কিন্তু আসতে তোমায় হবে। কি এসব? পিসি ঠাম্মা এগুলো পাঠালেন, পড়তে হবে এগুলো। আসলে কাল সূর্য অর্ঘ্যর পরে নাপিতের কাছে নখ কাটতে হবে, তারপরেই পুজো হবে। ও বাবা, কত নিয়ম! তোমার কি মাথাটা ধরেছে? মুখটা কেমন যেন লাগছে। নক্ষত্র, খাবার দেওয়া হয়েছে। অহনা, নক্ষত্র কিনে আয় না। আসছি রানীমা। একি, তোমাদের এখানে কি মাঝে মধ্যে লোডশেডিং হয়? না না, কারেন্ট তো একেবারেই যায় না, হয়তো কোনো কেবল ফল্ট হয়েছে। আমি আমি দেখছি। রানীমা বলছি কি, ও তো একদম গরম সহ্য করতে পারে না, ওকে নিয়ে আমি একটু বাগানে যাচ্ছি। হ্যাঁ, কারেন্ট এলেই আমরা চলে আসবো। হ্যাঁ সে ঠিক আছে, তোরা যা, আমি বরং গিয়ে অমলদাকে বলি একটু ইলেকট্রিক সাপ্লাইতে ফোন করতে। হ্যাঁ ঠিক আছে। অমলদা, অমলদা চল এসো। এই তুমি আমায় বুঝলে হবে না? আমি তো তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। ওরে, আমি ওই গিজারটা এনেছিলাম তোমার বাবা মার সুবিধার কথা ভেবে, কোনো দেখনদারি বা শো অফ করতে কিন্তু নয়। তুমি বাবাকে ভুল বুঝো, দেখো বাবা মানুষটা এমন, আর টাকা পয়সার ব্যাপারে তো ঠিক এরকম, কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে সাহায্য নেই। আর তুমি তো বাবাকে চেনো না, যত চিনবে যত জানবে তত বুঝতে পারবে যে বাবা খুব সাধারণ। কিন্তু যেমন পূজ্য বুঝেছে। হ্যাঁ, তোমার বাড়ির সবাইকে দেখে মনে হলো তোমার বিয়েটা হয়তো তুর্যর সঙ্গে হলেই ভালো হবে। কি বুঝছো কি তুমি এসব? আমি গিজারটা যখন এনেছিলাম তোমার বাবার প্রচুর আপত্তি ছিল, কিন্তু তুর্য যখন হারমোনিয়াম আনলো তোমার বাবার আর কোনো আপত্তি ছিল না। দেখো, ওটা আগে থেকে অর্ডার করা ছিল, আর তাছাড়া আমি তুর্যকে তখন ওই কথাটা বলেছিলাম যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল। তার মানে
হিসেব মতো ওই হারমোনিয়ামটা ওর ভাবী স্ত্রীকে দিত, তাই না? এখন ওটা ও রেখে কি করবে, তাই ও দিয়ে দিয়েছে। আর তাছাড়া তুর্য যে স্কেল চেঞ্জিং হারমোনিয়াম অর্ডার করেছিল সেটা আমি জানতামও না। বাড়ির সবাইকে দেখে মনে হলো, বিশেষ করে তোমার মা তুর্যকে খুব ভালোবাসে। আসলে তুর্য আর তুর্যর বাবার কাছে আমি আর আমার বাড়ির সবাই খুব কৃতজ্ঞ, বিশেষ করে আমার বাবা। আমার বাবাই ওদের প্রথম জানিয়েছিলেন যে তুর্য আর আমার বিয়েটা হবে। তারপরে ওদের মেনে নেওয়া আর সবকিছু মিলে আমরা সবাই ওদের কাছে খুব ঋণী। আর তুর্য তো মা নেই, তাই আমার মাকে প্রথম দিন থেকেই ও মা বলে ডাকে। বুঝেছি। তুমি তো আমাকে পেয়েছ, তাহলে এখনো তোমার আমার উপরে কিসের অভিমান বলো? তোমায় পেয়েছি বলেই হারানোর ভয়টাও আছে। আমি কখনো হারিয়ে যাব না, কখনো। ঢলে ফের রাত আসে, কথা দিলে তার মনের কথা ঠোঁটের কোনায় আজ বাঁশির মতোই সে আবার কোথায় গেল? অহনা, 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 জানে তো এই বাড়িটা আমার কাছে নতুন, তবু আমাকে একা ছেড়ে দিয়ে কি যে করে। নক্ষত্র, নক্ষত্র উঠে পড়েছ, রাত্রে ঠিক করে ঘুম হয়েছে তো? হ্যাঁ রানীমা। আচ্ছা রানীমা, অহনা কোথায়? আমি তো ভাবলাম তোমাকে বলেই গেছে। না, আমাকে বলে যায়নি তো। আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করার কিছু নেই, আশেপাশেই গেছে। তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। গ্রিন টি তো? হ্যাঁ রানীমা, নিয়ে আসছি। এত সকালে কাউকে কিছু না বলে অহনা কোথায় চলে গেল? আমি কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসেছি, এমনকি নক্ষত্রকেও জানাইনি। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, তোরা তাকাস নেলো ওদের পানে, থাক না ওরা নিজের মনে। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে। না না রাধারানী, তুই বাড়িতে না বলে এসে ঠিক করনি, বসো। দেখো, তুমি আমার রাধা সেটা তো আমি জানি, কিন্তু আয়ান ঘোষ মানে এক্ষেত্রে নক্ষত্র বাবা যেমন কি এই কেষ্ট ঠাকুরকে চেনে, আয়ান ঘোষ যাতে এই কেষ্ট ঠাকুরটিকে চেনে তাই জন্যই তো আমি তোমায় নিতে এসেছি। তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে বাজনা দাদু। এক্ষুনি? এক্ষুনি। তোমার মতো সঙ্গীত প্রিয় মানুষ যদি নক্ষত্র গান শোনে তাহলে ও কত খুশি হয়ে যাবে বলতো। রাধারানী, নক্ষত্র অনেক বড় শিল্পী, কত তার নাম ডাক, আমি তো সামান্য মিস্ত্রি। শোনো দাদু, তুমি কি সেটা আমি খুব ভালো করে জানি, আর এটাও জানি যে এরপরে তুমি দোকানে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যাবে, তাই জন্য আমি তার আগে তোমায় নিতে চলে এসেছি। চলো চলো, এক্ষুনি চলো। ঠিক আছে। দাদু কি হয়েছে তোমার? এসো এসো, এসো। দাদু,
ফোনটা কোথায় গেল?